আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি একটা রুই মাছের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। রুই মাছটা আপনাদেরকে দেখাবো কাঁচামরিচ দিয়ে কিভাবে রুই মাছ রান্না করে। তো খুব ইজি একটা রেসিপি, তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, যারা জানেন না তাদের জন্য আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি, এখন পেঁয়াজ অ্যাড করবো। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি তখন একটু পানি অ্যাড করব। নাড়তে হবে, পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ অল্প একটু, একটা পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি, এটা আমি দিয়ে দিব। ব্ল্যান্ড করার সময় একটু পানি দিচ্ছি আমি। এখানের মধ্যে আমি একটু লবণ দিব হাফ চামচের মতন। এই যে এতটুকু একটু চিনি অ্যাড করব, যাতে ওই যে কাঁচামরিচের একটা তিতা ভাব থাকে ওটা যাতে না লাগে, সামান্য একটুখানি এক চিমটি, বা চাইলে একটু বেশিও দিতে পারেন। একটু কষাবো এটা, আমি এখানে আর কোনো মশলা অ্যাড করবো না, শুধু একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করবো। আধা চামচের মতন ধনিয়ার গুঁড়া, আর আমি রুই মাছগুলি আগের থেকে লবণ মাখায় রেখে দিয়েছিলাম। এই যে ভাজা ছাড়া রুই মাছ, এগুলি কিন্তু আমি হালকা করে ভাজিনি, এরকমই রেখে দিচ্ছি এবং কাঁচা অবস্থা দিয়ে দিবেন। তো লবণ লাগলে আবার একটু দিয়ে নেব আমি। আর অনেক সময় যদি মনে হয় যে এভাবে আমি কাঁচাটা দিব না, তো আপনারা হালকা ভেজেও দিতে পারেন। আর একদমই যদি মানে এভাবেও করতে চান, তাহলে সেক্ষেত্রে আবার যদি কেউ মনে করেন মাছের স্মেলটা আমার ভালো লাগছে না, সেক্ষেত্রে আপনি একটু সিলকা দিয়ে মাছটা ধুয়ে নিতে পারেন, তাহলে একদমই মাছের কোনো গন্ধ থাকে না। এভাবে একটু কষায় তারপর আমি এটার মধ্যে পানি আর একটু লবণ অ্যাড করব। আর কি লবণটা বুঝে সবসময় দিবেন, আমি সামান্য পরিমাণ দিচ্ছি, আমি পরে আবার দেখবো যদি লাগে তখন দিব, নাহলে দিব না। আমি সিম্পল ঘরের রেসিপিগুলি দেখাচ্ছি আপনাদেরকে, একই রকমের রান্না খেতে খেতে কারোই ভালো লাগে না, একটু ডিফারেন্ট করে যদি কেউ খায় তাহলে অবশ্যই ভালো লাগে। আমি এখানে একটু পানি অ্যাড করে দেবো,
কারণ কি আমি কাঁচামরিচ অনেকখানি দিয়েছি বাটা, এজন্য আমি আর কোনো মশলা দিব না। এটা এরকম করে রান্না করি আমি। বেশি পানি দিব না, আমি পানিটা শুকায় ফেলবো। আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। তা আমি কিছুক্ষণ পর আবার আপনাদেরকে দেখাবো কি অবস্থায় আছে। আমি এখন ঢাকনাটা খুলে দেখবো, আমার একটা প্যান হয়ে এসেছে। তা আমি অফ ক্যামেরায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম, তো এই ধনিয়া পাতা একটু দিব, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। তা আমি একটু দিব, আর কেউ চাইলে একটু আদা রসুন বাটা অ্যাড করতে পারে। তো এটা একদম মানে শুকনা শুকনা নামাবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে। আর যখন মানে এটা একটু শুকনা ভুনা নামাবেন, সেক্ষেত্রে লবণটা একটু কম দিবেন, কারণ কি যখন মানে ঝোলটা কমে আসে, পানিটা কমে আসে, তখন কিন্তু লবণ বেড়ে যায়। এই জন্য সবসময় লবণটা একটু বুঝে দিবেন, ভুনা খেলে লবণটা একটু বুঝে দিবেন, কারণ কি পানিটা যখন এরকম কমে আসে তখন একটু সল্টি চলে আসে ভাবটা। আমার রান্নাটা একটু কাছের থেকে আপনাদেরকে দেখাই। এই তো চাইলে আপনারা এই অবস্থায় নামাই ফেলতে পারেন। তো আমার প্রায় শুকাই এসেছে, আমি আরেকটু শুকাবো সামান্য। তা আমার যদি রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটু ফলো করবেন, আমাকে জানাবেন আপনাদের কথাগুলি, তাহলে আমি আরো আগ্রহ পাবো। আমাকে খারাপটাও জানাবেন, ভালোটাও জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোটা দেখাতে। আর আপনারা কি কি আরো রেসিপি দেখতে চান আমার থেকে, সেগুলো আমাকে শেয়ার করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এটা শুকনা একদম হয়ে গিয়েছে, তো আমি নামাই ফেলবো, এখন চুলা অফ করে ফেলবো। তো আপনারা চাইলে আর একটু শুকায় এটা অফ করতে পারেন, আমারটা পুরোপুরি হয়েছে, তেলগুলি উপরে উঠে গেছে। তো এখন আমি সবার থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।